ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে কেবল সর্বকালের সেরা ফুটবলারই ছিলেন না, তার জীবন ছিল নানা বিস্ময়কর ঘটনায় পরিপূর্ণ। তার খেলা দেখার জন্য নাইজেরিয়া যুদ্ধ স্থগিত করা হয়েছিল, আবার গৃহযুদ্ধের আতঙ্কে তাকে পালিয়েও যেতে হয়েছে সে দেশ থেকে। আজকে আমরা ছদ্মবেশ ধারণ করে নাইজেরিয়া থেকে পেলের পালিয়ে যাওয়ার গল্পই শুনব। ১৯৭৬ সালের কথা, যুক্তরাষ্ট্রের সমর্থনে নাইজেরিয়ান সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ করে সেদেশের সরকারের বিরুদ্ধে। তারা নাইজেরিয়ার সরকার প্রধান জেনারেল মুরতালা মোহাম্মদকে হত্যা করে ক্ষমতা দখলের ঘোষণা দেয়। তবে নাইজেরিয়ান সরকারি বাহিনী পাল্টা আক্রমণ করে বিদ্রোহীদের পরাজিত করে আবার ক্ষমতা দখল করে নেয়। এই সময় আমেরিকান নাগরিকদের প্রতি নাইজেরিয়ান সরকারের চরম বিদ্বেষ দেখা দেয় এবং আমেরিকানদের নাইজেরিয়া ত্যাগে সামরিক নিষেধাজ্ঞা জারি করে। এসব নিয়ে নাইজেরিয়া যখন চরম অস্থিরতা বিরাজ করছে, সে সময় সেখানে অবস্থান করছিলেন ফুটবলের আসল রাজা পেলে। রাজনৈতিক অস্থিরতা শুরুর কয়েকদিন আগেই পেলে পেপসির হয়ে প্রচারণা চালাতে নাইজেরিয়া আসেন। তবে সেনা অভ্যুত্থানের খবর শুনে পেলে দ্রুতই ব্রাজিলিয়ান দূতাবাসে আশ্রয় নেন। অখণ্ড অবসর পেয়ে পেলে দূতাবাসের কর্মকর্তাদের সাথে কার্ড খেলায় মেতে ওঠেন। ফুটবলের রাজা হলেও জুয়া খেলায় তিনি তেমন পারদর্শী ছিলেন না, তাই কর্মকর্তাদের কাছে বেশ বড় অঙ্কের টাকা হেরে বসেন তিনবার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। ওদিকে পরিস্থিতি একটু শান্ত হলে নাইজেরিয়া থেকে গোপনে আমেরিকানদের বের করে নিতে শুরু করে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এদিকে পেলেকে নিয়েও চিন্তিত হয়ে পড়ে ব্রাজিলিয়ান সরকার, কারণ তখন তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব কসমোসে খেলেন। এই অজুহাতে নাইজেরিয়ান বাহিনী তাকে গ্রেপ্তার করবে বলে আশঙ্কা করেন ব্রাজিল সরকার। তাই তারা নাইজেরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসকে অনুরোধ করে পেলেকে যে কোনোভাবে আমেরিকায় নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র দূতাবাস জানায় আরও তিন দিন পেলেকে অপেক্ষা করতে হবে। এর মধ্যেই দূতাবাসের কর্মকর্তারা পরিকল্পনা করেন কিভাবে পেলেকে বের করা যায় নাইজেরিয়া থেকে। যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায় পেলেকে পাইলট সাজিয়ে প্লেনে তুলবেন তারা, পরবর্তীতে অন্য কেউ প্লেন চালিয়ে নাইজেরিয়া পার হয়ে যাবে। শুনে খানিকটা ভড়কে গিয়েছিলেন পেলে। যদিও ছোটবেলায় তার পাইলট হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির কাছে একবার প্লেন ক্রাশ হওয়ায় সেই ইচ্ছেটা চলে যায়। অবশেষে খেলোয়াড়ি জীবনের শেষ দিকে তার ছোটবেলার ইচ্ছে পূরণের সুযোগ আসে। শেষ পর্যন্ত পেলেকে পাইলট সাজিয়ে গোপনে প্লেনে উঠায় যুক্তরাষ্ট্র। এরপর তাকে ককপিটে বসিয়ে অন্য আরেকজন পাইলট প্লেন চালিয়ে নাইজেরিয়া থেকে পালিয়ে নিয়ে আসেন তারা। আর এভাবেই পাইলট সেজে পেলে মুক্তি পান নাইজেরিয়ার বিভীষিকাময় পরিবেশ থেকে। তবে এই ঘটনা নিয়ে পরবর্তীতে কখনো কোনো মন্তব্য করেননি পেলে, তাই পুরো অভিযানের বিস্তারিত গল্প অনেকটা আড়ালেই থেকে যায়। ফুটবল কিংবদন্তিদের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।